चिठी दिलाम तबु मामा एलो ना जा साला जदि तोर डाक शुने क्यों ना आशे तबे एकला चलो रे एकला चलो रे
ছাতাটা দে তো মা, স্টেশনে যেতে হবে, বড় দেরি হয়ে গেছে। না, তোমাকে স্টেশনে যেতে হবে না। তলে তলে টাকা পয়সা পাঠিয়ে আদরের ভাগ্নিকে শহরে রেখে লেখাপড়া শিখিয়েছো, এখন আবার আপদটাকে বাড়িতে এনে তুলতে চাও? বাপ মা, মোরা মেয়েটা আমাদের এখানে আসবে না তো যাবে কোথায়? যেখানে খুশি যাক, চুলোয় যাক, জাহান্নামে যাক। হে মা, এসব কি বলছো? না, লিপিয়াপাকে আমার উপকার হবে, লেখাপড়া জানে, গায়ে সবার চিঠিপত্র লিখে দিতে পারে। না মা, এই বয়স কেন মরতে যাবে মামি? এখনো তো মেয়ে বিয়ে দিলে না, শাশুড়ি হলে না। নেধর, বেঁচে থাক মা, বেঁচে থাকি থাক, একা আসতে কষ্ট হয়েছে মা। আরে কোন কি কাজী সাহেব, একলাই বুকে সারা পথ তো আমি ওর পিছনে পিছনে দৌড়াই আইলাম। ওখানে জলদি করে আবার একটা দেন। কিসের গাড়ি ভাড়া? এটা কি মগের মূল্য পেয়েছ? গাড়ি চালিয়ে এলাম আমি, আর ভাড়া নেবে তুমি? ভাড়া নেবে? আবাজুদ্দি, আরে তোমার ভাড়াটা নিয়ে যাও। আবাজুদ্দি, আরে তোমার ভাড়াটা নিয়ে যাও। ভাড়া লাগবো না, যে পাথির পাল্লায় পড়ছে না আল্লাহ আমারে বাঁচাইছে। আল্লাহ খোদার নাম নাই, এসে শুধু খাই খাই। বিশ্বাস করো মামি, সকাল থেকে কিছু খায়নি, ভীষণ খিদে পেয়েছে। ও মামি, খেতে দাও। বিয়ে তো কর, আমার ভিতর বর দেখছে। বাবা বলেছে আগে তোমাকে বিদায় করবে, তারপর আমার পালা, তবে তো সেরেছে। মানে বুঝলি না? আরে পাগলি, আমার পর যদি তোর বিয়ে হয় তাহলে তো এই জন্মে তোর বিয়েই হবে না। কেন কেন আবার কি? মানে বাপ নেই, আমার মতো এতিম মেয়েকে কে বিয়ে করবে? কোন পাগলেও তো করবে না। বাবা কি বাজা, কি বাজা বাবা, আগে তোর পায়ের নিচে, আগে তোর পায়ের নিচে। বাইরে তোমার এতগুলো লোক আছো কি জানল? বলা নেই কোন একটা লোক কোথায় হয়ে গেল, আর তোমরা তার কিছুই করতে পারলে না। হুজুর, সব জায়গায় তো খুঁজলাম কিন্তু কোথাও পাওয়া গেল না। তুমি ওকে প্রশ্রয় দিও না বাবা। প্রশ্রয় না, আজ আমি ওকে মেরেই ফেলবো। চলতো না, আমার রোজ সহ্য হয় না। ছোট ভাইরা তো মার খান, তবু আপনি রাগ করে না? ছাড়ানো, ওরে লাগে 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 লাগে, ও আমাকে এভাবে মারে কেন? পারবো না, আপনি যে ডাক্তার এখনো বুঝবার পারেন না, পিঠের চামড়া পেটে লাগে না? মুরাদ সাপ হইল গিয়া আপনার সব ভাই। আচ্ছা, মুরাদ না হয় আমার সৎ ভাই, বাবা আমাকে মারলো কেন? বাবাও কি সৎ বাবা? আরে হত ভাগা, আমিও তো সৎ বাবা, নইলে কেন তোকে মারলাম? সুখে যদি তোর কপালে থাকবে, জন্যই কেন মাকে হারালি? বাবা চুপ কর হত ভাগা, চুপ কর, আমাকে বাবা বলে ডাকিস রে। জমিদার রশিদ চৌধুরীর বড় ছেলে তুই, ভবিষ্যৎ উত্তরাধিকারী। তুই বোকা নস, দুর্বল নস, শুধু তোর সাহসের অভাব। বাবা তুই বাঁচতে শিখ বাবা, আর আমাকে শান্তিতে মরতে দে। তুই প্রতিবাদ করতে শেখ, আর ওই কাপুরুষের খোলসটাকে ছিঁড়ে ফেলে দিয়ে মানুষ হ বাবা, মানুষ হ। তুই জেগে উঠ,
জেগে উঠ বাবা, জেগে উঠ। না, কোনোদিন তাকে জাগতে দিবি না। যে বেত আমি তোর হাতে তুলে দিয়েছি তার মর্যাদা তোকে রাখতে হবে। ভুলে যাস নে, সেলিম পাগলও নয় বোকাও নয়, শুধু কৌশলে আমি তাকে বোকা বানিয়ে পাগল সাজিয়ে রেখেছি। জানি মা, সব জানি, কিন্তু সেলিমের প্রতি যে বাবার ভীষণ দুর্বলতা। সে দুর্বলতার সুযোগ নিয়ে সেলিম যাতে কোনোদিন জমিদার হয়ে বসতে না পারে তোকে সেই চেষ্টাই করতে হবে। তোকে শক্ত হতে হবে, কঠোর হতে হবে। প্রয়োজনে আমি যে কত নিষ্ঠুর হতে পারি তা তুমি দেখে নিও মা। ছলে বলে কৌশলে আমি হব এই জমিদারির রাজা, আর তুমি হবে রাজমাতা। কি বলতে চাও তুমি? না মানে বলছিলাম কি, জমিদারির কাজ চালানো সেটা তো আর চারটিখানি কথা নয়। তা তো বুঝলাম, কিন্তু কার উপর দায়িত্ব দেব বলো? কেন, সেলিম না হয় পাগল, মুরাদ তো আর পাগল নয়। তা বটে, কিন্তু কেন যে ওকে বিশ্বাস করতে পারছো না আমি বুঝতেই পারি না। লোকে ওর কত প্রশংসা করে, বলে রশিদ চৌধুরীর নাম রাখলে এই মুরাদ চৌধুরী রাখবে, ওর মতো ভালো ছেলেই হয় না। Yeah.
देखे फेले दूर छाई फितु को थाकार मधुपुरेर काजीर भाग्नी
হারামজাদা, এখানে এসে মেয়েদের সাথে ফুসফুসটি করছিস? আমি তোকে মেরেই ফেলব। বাবা বাবা কি মজা, কি মজা! রানে তুই খালি সবসময় ইয়ে করিস, এই দেখ তো, হে বাবা বাবা কি মজা, কি মজা! হাই সে একদিকে ভিজা কাপড়, তার উপর আবার হাসি হাসি, কারণ তা কি বড় সাপ! আমি না একটা মেয়ে দেখেছি। ভালো করছেন, অহনে তাড়াতাড়ি কাপড়টা পাল্টে এল, ছোট সাপ জানলে শুধু মাইয়া না মায়ের বাপরেও দেখা দিব। যা তুই খালি আমাকে ভয় দেখাস, আমি না মেয়েটাকে বিয়ে করবো। খাই সে আবার বিয়া, আমাকে না মেয়েটা চড়ে মেরেছে। এই সারছে চড়ও মারছে, তা কোন গালে মারছে? এই যে বাম গালে, যা যা বাম গালে চর মারলে বিয়ে হইব না, ডান গালে মারতেই বা। আচ্ছা দাদা ঘুর ঘুর, এই আমারে না দাদা, এবার মায়াডায় আপনারে মারতেই বা। মেয়েটা ওকে চর মারতে হবে, কিন্তু মেয়েটাকে পাই কোথায়? দেশে কি ধর্মকর্ম উঠে গেল যে মেয়েরাই যাবে গোরদোরে? তুমি এর বিচার করো কাজী, নইলে আমরা কিন্তু জমিদারের কাছে যাব। আপনারা জমিদারের কাছে যান, সোহাগের ভাগ্নির বিচার এই কাজীর দ্বারা হবে না। কেন হবে না? আমি সাত গায়ের বিচার করি, আর নিজের ঘরে বিচার করতে পারবো না? ওয়াজ আসুক, ওরে তো জ্বালাতন আমার গায়ে হয় না। আমি তোমার কি জ্বালাতন করলাম মামা? কেন তুই গরু দৌড়ে গিয়েছিলি? গরু দৌড়ে গিয়েছি তো কি হয়েছে? হতভাগী, তুই কি ভুলে গেছিস যে তুই মেয়ে মানুষ? ও মা, মেয়ে হয়েছি তো কি হয়েছে? ছেলেরা পারছিল না তাই এক হাত দেখিয়ে দিলাম, কোথায় আরো বাবা দেবে? তা না তো গালমন্দ শুরু করে দিলে। আজ থেকে এই বাড়িতে তোর খাওয়া বন্ধ। মামা থাকাও বন্ধ। আপনারা যান, ভবিষ্যতে আর কিছু হলে আপনারা জমিদারের কাছেই যাবেন। ও চল 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 চল। হতভাগী, তোকে আমি শহরে রেখে লেখাপড়া শিখিয়েছিলাম এই জন্যে আমার মান ইজ্জত সব ডুবিয়ে দিলি। দাঁড়িয়ে আছিস কেন? চলে যা, আমার চোখের সামনে রেখে চলে যা। সংসারে মা বাপ হারিয়ে তোমারই কাছে আশ্রয় নিয়েছিলাম, তুমিও যখন আজ খাওয়ার খোঁটা দিলে, এই পৃথিবীতে আপন বলতে আমার আর কেউ রইল না। আজই আমি চলে যাব। যান না যা হারামজাদি, ফিরে এলে এই মধুপুরটাকে ঝেঁটিয়ে বিদায় করবো। তোদেরকে মধুপুর যেতে হবে, কাজীর ঘরে নতুন মালেন হয়েছে, আজ রাতেই ওকে আমার জলসা করে চাই। হুজুর চাইলে অবশ্যই পাবেন, শুধু হে কেন, দরকার হইলে এর মায়ের সুদ্ধা তুললে যাও। চুপ শালা, এই জন্যই তো হুজুর তোকে বেয়াকুব বলে, ছড়ে থাকতে উড়ে নিয়ে দাঁড়াবেন। চল চল।
পালিয়ে রানীমা বলেছে ফিরে গেলে ওই ওই যে মুরাদ আমার ছোট ভাই আছে না আমাকে মারবে। ঠিক আছে, তোমাকে যেতে হবে না। আচ্ছা, ডোন্ট গোইং, আমি তোমাকে একটা চাকরি দিলাম, এখন থেকে তুমি আমার সার্ভেন্ট। আচ্ছা, কিসব বলো, আমি কিচ্ছু বুঝি না। এই এই সার্ভেন্টটা কি? সার্ভেন্টটা তো বুঝলে না, সার্ভেন্ট মানে ফ্রেন্ড, বন্ধু। আচ্ছা, আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে, কিন্তু আমি টাকা দেবো না। ও ডোন্ট ডোন্ট মানি মানি আবার কি? মানি অর্থ বুঝলি না, মানি অর্থ টাকা। আচ্ছা আচ্ছা, কিন্তু দেবো না তো। ঠিক আছে ঠিক আছে আচ্ছা, তাহলে বোঝা গেল এখন নাও। কত খাবার? তুমি এতদিন পুকুর ঘাটে যাও নাই কেন? আমি না তোমাকে কত খুঁজেছি জানো। ওই যে রানু আছে না, রানু বলেছে ডান গালে চর না মারলে বিয়েই হবে না। ডান গালে চর না মারলে বিয়েই হবে না, রানু তাই বলেছে? বাবা কি মজা কি মজা কি মজা! যাক, বিয়েটা হয়ে গেল, আমার আর কোনো চিন্তা নেই। আরে গেল কোথায়? আরে গেল কোথায়? মা কেন ওরা পুকুর থেকে পানি আনতে দেয় না? তা দেবে কেন, আমরা তো এক ঘুরে। কি এখন যা পানি নিয়ে আয়, আর যদি না পারিস তো ওই কলসি গলায় বেঁধে ডুবে মরে যা। ও তো ছাড়ি কোথা কার। এই মেয়েটাকে আমি এই ম্যাঙ্গোটার মতন লাইকিং করি, মানে আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা তো চোর খেলা মানে আর পছন্দ করবেন আপনি, তা হয় কেমন করে? ওই মেয়েটাকে আমি বিয়ে করবো। না না, আমি অষ্টমীর ছয় সার্ভেন্ট হয়ে মালিকের জিনিস নিয়ে টানাটানি করছি। আমি টানাটানি করতে যাবো কেন? মেয়েটাই তো আমাকে জ্বর মারলো। বিশ্বাস না, আসুন আমার সঙ্গে, চলেন যে একদম সামনে সামনে থেকে মারবো, চলেন চলেন। কেন তোরা যে এক ঘরে জানিস না, জানলেই বা কি? আল্লাহ দে পানির উপর কারো মালিকানা নেই, বেশি চটাং চটাং কথা বললে কিছু হবে না, পানি নিতে দিব না। কি বেশি জোর করলে চুল ছিঁড়ে ফেলবো। আর চলো দেখি কে কার চুল ছিঁড়ে। আর চলেন যাই। সাহেব আপনার পায়ে ধরি আমি বিয়ে করবো। আপনি বিয়ে করবেন? Stop it! 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 Stop it
আমি যাব না যা তোদের জমিদারকে এখানে দেখে নিয়ে আয় চলো মামা এত বড় কথা ঠিক আছে তোমরা সবাই যাও আমি এর উপযুক্ত ব্যবস্থা করছি লাঠিয়াল পাঠিয়ে ওদের ধরিয়ে আনবো হুজুর না তুমি তো জানো আমি অন্যের কথায় কারো বিচার করি না আমি সরজমিনে তদন্ত করে দেখতে চাই বন্ধ করে যাওয়ার ব্যবস্থা কর গ্রাম থেকে তাড়িয়ে দেব হুজুর মেয়েটি এতিম পৃথিবীতে ওর কেউ নেই দয়া করুন হুজুর তোমার ভাগ্নিকে এখানে ডাকো ও তো এখন তারই নেই হুজুর যেখানে আছে সেখান থেকে খুঁজে নিয়ে আসো আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি যাচ্ছি লিপি 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 মা কোথায় গেল মা লিপি অসুখ কিচ্ছু শুনবে না ধরে নিয়ে গিয়ে সোজা শুলে জড়িয়ে দেবে সালা এ তো ভারী অন্যায় তুমি কোনো দোষ করনি অথচ তোমাকে ধরে নিয়ে গিয়ে শাস্তি দেবে দাঁড়াও আমি যাচ্ছি গুপ্তাটা দিয়ে নাও বাবা চল যত শুনেছে তোমার মতো মেয়ে তো কারো পায়ে হাত দিয়ে সালাম করার কথা নয় আপনি ঠিকই শুনেছেন এখন আসার সময় মামা বলে দিল তাই করলাম তুমি অন্যায় কাজ করো কেন গ্রামের সব লোক তোমার বিরুদ্ধে কথা বলে দুষ্টু লোকে কি বলে না বলে তাতে আমার কি আসে যায় আমি তো কোনো অন্যায় কাজ করিনি তবে মাঠে গিয়ে পুরুষদের সঙ্গে গরুর লড়াই করতে গিয়েছিলে কেন শুধু ওই পুরুষদের বুঝিয়ে দিতে যারা মেয়েদের চেয়ে অধম দেখলেন দেখলেন হুজুর কত বড় সাংঘাতিক মেয়ে আমরা গা শুদ্ধ লোকে যা বললাম সে একলাই সব অস্বীকার করে যাচ্ছে বেশি ফরফর করো না মাস্টার লেখাপড়ার নাম করে ছেলেদের দিয়ে গা হাত পা টেপানোর পরিণাম ভুলে গেছো মাস্টার চুপ করো বেয়াদব মেয়ে ভুলে যাও না তুমি কার সামনে কথা বলছো সত্য কথা বলার সৎ সাহস আমার আছে
শুধু জমিদার কেন, স্বয়ং খোদাতালার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলতে বিন্দু মাত্র ভয় করি না। ঘুমটা খুলে কথা বলো। কার্যকলাপে গায়ের সব লোক অতিষ্ঠ হয়ে উঠেছে, তোমার কর্মের উপযুক্ত শাস্তি তোমাকে পেতেই হবে। হুজুর, তোমাকে আমি এমন শাস্তি দেব যা তুমি কোনোদিন ভুলতে পারবে না, আর কোনোদিন বাইরে এসে গ্রামের লোকজনকে জ্বালাতন করতে পারবে না। সাত দিনের মধ্যে গ্রাম ছেড়ে তোমাকে চলে যেতে হবে। হুজুর, হুজুর দোহাই আপনার, আপনি গরিবের মা বাপ, এই এদিনকে আপনি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন। গ্রামের সব লোক যখন ওর বিরুদ্ধে, মাফ আমি ওকে করতে পারবো না। আপনারা কি বলেন, ওকে মাফ করে দেব? আপনারা নিশ্চয়ই ওর শাস্তি চান, আমরা ওর শাস্তি চাই। শাস্তি তোমাকে পেতেই হবে, কঠোর শাস্তি। তোমাকে আমি চিরজীবনের মতো বন্দি করে রাখবো। বন্দি তোমাকে আমি করব ঠিকই, তবে হাত করা দিয়ে নয়। আমার বড় ছেলের সাথে বিয়ে দিয়ে নায়েব, শীঘ্রই বিয়ের ব্যবস্থা করো। শুনছো? ঘরে তো ছেলেরাই আগে কথা বলে। কি হয়েছে তোমার, কিছু বলছো না যে? আমি তোমার সাথে কথা বলবো কেন, আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি। তবে কাকে বিয়ে করতে চেয়েছিলে? আমাকে থাপ্পড় মেরেছিল। আমি তো তোমাকে বিয়ে করতে পেরেছিলাম, তুমি আমাকে থাপ মেরেছিলে। বাবা, তোমাকে কি শুন, আরে শুনে পাচ্ছ যে এতদিনের সঞ্চিত মর্যাদা, অভিজাত তো আর বংশ মর্যাদার দোহাই দিয়ে একটা নিরীহ মেয়ের জীবন নষ্ট করার কি অধিকার আপনার আছে? চিনি শুনে কেন আপনি একটা পাগলের সঙ্গে? সেলিম পাগল নয় বৌমা, আমার সেলিম পাগল নয়, সে এত ষড়যন্ত্রের শিকার। জন্মের পর মাকে হারিয়ে নিশ্চিন্ত আশ্রয় সে কোথাও পায়নি। সৎমায়ের অবিচার আর সৎমায়ের অত্যাচারে সে আজ চচ্চরিত, তার সবই আছে, শুধু আঘাত দিয়ে তাকে জাগাতে হবে। খালেদ, সে দায়িত্ব আমি বইব। তোমাকে প্রথম দিন দেখার পরে আমি বুঝতে পেরেছিলাম সেই দায়িত্বভার একমাত্র তুমি বহন করতে পারো। তুমি পারো আমার সেলিমকে জাগিয়ে তুলতে, তুমি পারো তাকে মানুষ করে তুলতে। আর যদি তুমিও তাকে ছেড়ে চলে যাও,
তাহলে বলো বৌমা, তাহলে বলো বৌমা, সেই হতভাগা, সেই হতভাগার মৃত্যুই কি শ্রেয় না? আমার বিশ্বাসকে তুমি মিথ্যা হতে দিও না বৌমা। তোমার দেয়া সব অপবাদ আমি মাথা পেতে নিলাম। আমার ছেলে হয়ে আজ আমি তোমার কাছে ভিক্ষে চাইছি বৌমা। তোমার এই বুড়ো ছেলেকে তুমি আজ ফিরিয়ে দিও না বৌমা। যাও বৌমা, ঘরে ফিরে যাও। মুরাদ
ইহে নবাব নন্দিনী, এত বেলা পর্যন্ত ঘুমানোর সাহস তুমি কোথায় পেলে? আদবের সাথে কথা বলো, আমি তোমার ভাবি, মায়ের সমান। চুপ কর হামজা, চাষার মেয়ের মুখে এত বড় কথা? চাষার মেয়ের আসল পরিচয়টা হয়তো তোমার জানা নেই, প্রয়োজন হলে আবার নতুন করে তোমাকে সে পরিচয় আমি দেব। বিয়ের রাতে আমার শ্বশুর মণিহারের বদলে আমার হাতে চাবুক তুলে দিয়ে বলেছেন, তোমার মতো বাঁদরের পিঠে এটা সব ব্যবহার করতে। তা আমি কি প্রথম দিনে বিড়ালটা মারব? কি তোর এত বড় সাহস? তোর বিষ দাঁত আমি ভেঙে দেবো না। কি এত বড় সাহস? প্রশ্রয়টা অন্যায়, দুদিনের মেয়ে নাক টিপলে দুধ বেরোবে, তুমি সেখান থেকে ন্যায় অন্যায়? আমার কাছে আপনার শিখবার কিছুই নেই, আপনি আমার শাশুড়ি মা, আপনার কাছে শিখবার আমার অনেক কিছু আছে। কোন সাহসে তুমি মুরাদের মুখের উপর চাবুক তুলেছ? চাবুক যে ওর গায়ে মারিনি সেটাই ওর ভাগ্যে। শুনলে, শুনলে তুমি তোর মেয়েটার কথা? আমাকে ইতর বললে আপনি ছোট হয়ে যাবেন, কারণ আমি আপনার পুত্রবধূ। পুত্রবধূ? কাশীর মেয়ে দাসীবাদী হওয়ার যোগ্য নাকি পুত্রবধূ হবার নয়? ছেলেকে বিয়ে করেন জমিদার হুজুর এই কথাটা নিশ্চয়ই ভেবে দেখেছেন। তুমি চুপ করে থাকবে না এর জবাব দেবে? সময়ের জবাব আমি নিশ্চয়ই দেব। তাহলে আমার পথ আমাকেই বেছে নিতে হবে। চলো মা। তোকে এবারে তো অভিনয় করতে হবে। অভিনয়? শোন, ঠিক আছে মা, তুমি কিচ্ছু ভেবো না। আমারও সন্দেহ হয়, তা না হলে বলা নেই করা নেই, জমিদারি বা একটা চাষার মেয়েকে ঘরে তুলে নেবেন কেন? ওসব অশুভ কথা বলো না তো, মা বাপ মরা এতিম মেয়েটা যাতে মঙ্গল হয় সেই দোয়াই করো। দোয়া কি আর কম করেছি? আহারে, কত আশা করেছিলাম আমাদের ময়নারও বোধ হয় এমনি একটা কিছু হয়ে যাবে। তুমি নিজে গিয়ে একবার খোঁজ নিয়ে এসো বাবা। শোনো, তুমি যে আমাকে এত আদর করো আমার না মরতে ভালো লাগে না। কেন? কেউ তো আমাকে কোনোদিন আদর করে না, সবাই খালি বলে আমি নাকি পাগল। আচ্ছা তুমি বলো তো, আমি কি সত্যি পাগল? না না, কে বলেছে তুমি পাগল? সত্যি বলছ? আমি তাহলে পাগল নই, সত্যি বলছ? সত্যি বলছি। কি বলছে আমি পাগল নই? কি বলছে? কি বলছে? বাবা বাবা, কি বলছে? কি বলছে? বাবা বাবা। এই যে মা লিপি, কেমন আছিস মা? ভালো, খুব ভালো। ময়না মামি, ওরা কেমন আছে মামা? ভালো, ওরা সবাই ভালোই আছে। কিন্তু মা, বলছিলাম কি, লোকে জামাই বাবাজি সম্বন্ধে নানা কথা বলে। বলে পাগল, আমিও সে ভুল করেছিলাম। আসলে খুব ভালো মানুষ, ছোটবেলা থেকে আঘাতে আঘাতে একটু অন্য ধরনের হয়ে গেছে। যাক, বাঁচা গেল। লোকের কথায় আমি তো ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। আর অত চিন্তা কিসের?
বিশালগড়ের জমিদার বাড়িতে ভাগ্নিকে বিয়ে দিয়েছ, নিজে জাতে উঠেছ, সমাজে ইজ্জত বেড়েছে, তা একটু ভালোভাবে এলে হতো না? দেখুন বেয়ান সাহেবা, আমরা চাষাভূষো মানুষ। চাষাভূষো হয়ে জমিদারের সঙ্গে আত্মীয়তা করার অত শখ কেন? বামন হয়ে চাঁদে হাত না বাড়ালেই পারতে। মা, তুমি চুপ কর, ছোট লোকের মেয়ে, আমার বালা কোথায় রেখেছ বলো? আপনার বালা? আপনার বালার খবর আমি কি করে বলবো মা? আমি তো আপনার ঘরে যাইনি। তুমি ছাড়া এই বালা আর কেউ নাই। এতদিন তো এ বাড়িতে কিছু চুরি হয়নি। তুমি এ বাড়িতে আসতে না আসতে যখন চুরি হয়েছে নিশ্চয়ই তুমি নিয়েছো। বলো কোথায় রেখেছো? এই যে মা, পেয়েছি ছাতার ভেতর। এটা তো আমার ছাতা, এটার ভিতরে বালা কি করে গেল? নিজে চুরি করে লুকিয়ে রেখে কেন মিছিমিছি লেখা সাজছো? ছি ছি, ওসব কথা বলবেন না, আমার ভাগ্নিকে মিথ্যে অপবাদ দেবেন না। আর আমি যা, চুরি তো চুরি, তার উপর আবার সিনা চুরি বলছি। বেরিয়ে যা বলছি, এ বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। ওই যাচ্ছি মা, ওই যাচ্ছি। তুই সুখিয়া, তুই সুখিয়া। আমি জানি তুমি খুব দুঃখ পেয়েছ। কি করবো মা, আমি যা নিয়তির হাতে পুতুল, সব অন্যায় অবিচার আমি পাষাণে বুক বেঁধে নীরবে সহ্য করি। কিন্তু কেন জানো, আমি চাই আঘাতে আঘাতে তুমি পরশ পাথর হয়ে ওঠো, আর তারই সংস্পর্শে এসে ওই অমানুষটা মানুষ হয়ে ওঠো। বাবা, আমি ওকে নিয়ে কিছুদিনের জন্য বাইরে যেতে চাই। আমি তোমাকে বাধা দেব না মা, শুধু জানতে চাইছি কোথায় যাবে। আমি স্বেচ্ছায় বনবাসে যেতে চাই বাবা। নিজেকে এবার আমি চরম অগ্নি পরীক্ষায় ফেলব, যদি জয়ী হই তবে মাথা উঁচু করে প্রাসাদে ফিরব, নতুবা সেই অগ্নিদীপ্ত তাহলে নিজেকে আত্মহুতি দেব। আমি জানি বৌমা, তুমি জয়ী হবে, তুমি নিশ্চয়ই জয়ী হবে। আমি দোয়া করি মা, যেখানে থাকো যে অবস্থায় থাকো, আল্লাহ যেন তোমার সহায় হন, আল্লাহ যেন তোমার সহায়। সাজিয়ে পুত্র আর পুত্রবধূকে কোথায় পাঠালে? নেপাশনে। এত সাপ করে নিজে পছন্দ করে ছেলেকে বিয়ে করালে, দুদিন যেতে না যেতে আবার নিজেই ছেলে বউকে বাড়ি থেকে বের করে দিলে কেন? সে এক অথর্প জমিদারের চোরপলাথা, আর এই হতভাগার অদৃষ্ট। সেলিমের মা মারা যাওয়ার পর তোমাকে আমি বাড়িতে এনেছিলাম, তাকে আদর দিয়ে স্নেহ দিয়ে মানুষ করার জন্য। কিন্তু বিনিময়ে তুমি তার কি দিয়েছো? দিয়েছো লাঞ্ছনা, গঞ্জনা, অত্যাচার। কিন্তু আমি তার কোন প্রতিকার করতে পারি, শুধু বংশের মান মর্যাদার কথা ভেবে তোমার সব অন্যায় অবিচার আমি নীরবে সহ্য করেছি। অন্যায় অবিচার আমি করিনি, করেছো তুমি। একটা পাগল ছেলে স্নেহে অন্ধ হয়ে সব সময় তুমি আমার মুরাদকে অবহেলা করেছো। তার যোগ্যতার এতটুকু মূল্য তুমি দাওনি। মুরাদের হাতে জমিদারির ভার তুলে দিয়ে এ বয়সে তুমি নিশ্চিন্ত আরামে দিন কাটাতে পারো, অথচ তা না করে
তুমি নিজেই চারিদিকে অশান্তির বেড়াজাল সৃষ্টি করেছো। বলো, এর জন্য দায়ী কে? দায়ী আমি কাউকে করছি না ছোট বউ। দায়ী আমার অদৃষ্ট, আমার অদৃষ্ট, আমার আমি খুব অসুস্থ বোধ করছি, আমাকে একটু ধরো। আমি এখানে একা থাকবো কি করে? কেন ভয় করবে? বুদ্ধি কে কে ভয় করবে কেন? যদি বাঘ ভাল্লুক আসে? বাঘ ভাল্লুক আসে দাঁড়াই নাকি? আল্লাহ ডাকাত, আপনার স্বামী ভীষণ ভীতুর, চেষ্টা করলে ওনাকে সাহসী বানাতে পারবেন না। আমাদের মাফ করে দেবেন বেগম সাহেব। না না, থাক লাগবে না। না সালাম, প্রয়োজন হলে আবার দাও। দরজা খোলো বাবা। আল্লাহ খোলো। আমি এখানে নেই। আমি এখানে নেই, আমি নেই। দাদা কোনো বলছি? হারি দাদা কোনো? আরে দেখো তুমি, আমি তো ভেবেছিলাম ডাকাত। দেখো দেখো আসছি, দেখো। আচ্ছা দেখো দেখি, আচ্ছা একটু দাঁড়াও। হ্যাঁ তুমি এসেছ, আমি একদম চিন্তায় পড়ে গেছিলাম, একা একা থাকবো কি করে। ফিরুক কাপুরুষ, তার সাথে কথা বলতে লজ্জা করে না? যে স্বামী স্ত্রী মর্যাদা রাখতে পারে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আমি এখন এখান থেকে চলে যাব। না না না, তুমি যেও না, তুমি গেলে আমার ভীষণ কান্না পাবে। বিশ্বাস করো আমি না একটুও ভয় পাইনি। ডাকাত গুলো এমন ভাবে আসলো যে দেখে আমার পক্ষে ধরাশ করে উঠলো। আচ্ছা তুমি বলো, আমি কি তোমার জন্য জান দেব? তোমাকে আর জান দিতে হবে না, আমি আমার মানিজ্জত নিয়ে চলে যাচ্ছি। তুমি চেষ্টা করলে তো সব কিছু করতে পারো, শুধু ইচ্ছা আর সাহসের প্রয়োজন। কি করছো? কোথায় যাচ্ছ? আমাকে বাধা দিও না লিপি, এতদিন মুরাদ আমাকে মেরেছে, আজ আমি ওকে শেষ করে ফেলবো, প্রতিশোধ নেব। শোনো শোনো, প্রতিশোধ শুধু গায়ের বলেই নেওয়া সম্ভব নয়। শত্রুর মোকাবেলা করতে হলে আগে প্রয়োজন বিদ্যার। বিদ্যাই সবচেয়ে বড় শক্তি, বিদ্যার জোরেই পৃথিবীতে সব কিছু জয় করা যায়। তোমাকে আগে লেখাপড়া শিখতে হবে।
আমি পারব তো? নিশ্চয়ই পারবে, আমি তো তোমার পাশেই রয়েছি। কাল যা পড়েছিলে মনে আছে তো? খুব মনে আছে। পড়ো। কয়াকার কা ক কাক, কয়াকার কা ল কালো। তার মানে? তার মানে কাক কালো হয়। তারপর থেকে পড়ো। তুমি বলে দাও। ম আকার, মা, মা মানে জননী। জ ন নি, জননী মানে কি? আরে পাগল, মাকে জননী বলে, যিনি সন্তানকে লালন পালন করে, আদর করে। আমার মা না কোনোদিন আমাকে আদর করেনি, আমি তো মাকে দেখিনি, শুধু বাবার কাছে শুনেছি। আমার জন্মের সময় থেকে মা মারা গেছেন। ওসব কথা এখন থাক, এখন পড়ো। ময়াকার মা, মা মানে জননী। ও মদিনার শব্দ, ওষুধ আবার কি? ঔষধ মানে দাওয়াই, অসুখ হলে খেলে ভালো হয়। তাহলে কি আমার অসুখ হয়েছিল? রানী মাঝে শুধু শুধু আমাকে ওষুধ খেতে দিত, আর খেলে না আমার ভীষণ ঘুম পেত। ধরো, আমার না ভীষণ ঘুম পেয়েছে। পড়তে বসলে তোমার শুধু ঘুম পায়। কাল সকালে পড়বো। ঠিক আছে, কাল কিন্তু ছাড়াছাড়ি নেই। এই কি খালি দুষ্টুমি, যাও সভ্য। মানে কি? আকাশ কেমন,
चिठी L O V E लव माने की दुटी मुने जाना जानी ता बुझुनी L O V E देखते एक निष्ठुर षड़यंत्र चाल चारदिक घिरे फेले आज हमें एक निर्मम मानसिक जंत्रणार शिकार जंत्रणा थे मुक्ति पे चाहिए तुम्हें एक उल प्रस्तुत करो हमें स्थावर और समस्त सम्पत्ति सेलिम के दिए जो चाहिए जमीदार बर्तमान किंबा अबर्तमान सेलिम चौधरी जखन जमीदार हबे तखनो कि आपनार कोनो अवस्थार उन्नति हबे भेबेछेन आमी कोनो उन्नति चाइ ना रानीमा एटा कि आपनार आक्षेप ना सान्त्वना भाग्यके केला करते चाय जारा मिथ्ये सान्त्वनाय निजेके भुलिये राखे तारा भाग्येर संगे शुधु प्रचारणाई करे आपनी कि बोलते चान रानीमा प्रस्तुत करबें ठीक तब नाम मुराद चौधरी ना ना विश्वासघातकता करते पारबो ना तार जन्य नाम पाबे प्रचुर आमाके लोभ देखाबेन ना रानीमा आमार पक्षे सम्भव नय सम्भव आपनाके करतेई हबे नायब साहेब यदि ना करी पर विलटा आपनी पढ़ें शुद्ध मुराद चौधरी नाम ना बोले सेलिम चौधरी नाम मा दुर्बल बोले आपके अनुरोध करे छे आमी आदेश कर तुम तो भालो हो गेछो
কিন্তু আমাকে যে পাগল করে দিয়েছো তাই বুঝি তোমার প্রেম তোমার ভালোবাসা আমাকে দিওয়ানা করে দিয়েছে সত্যি বাবা কিসের কাগজে তুমি সই করছো বাবা একটা উইল আমি দেখতে চাই
তুমি আবার কি দেখবে? তুমি কি পড়তে পারো? চেষ্টা করে দেখি। আমার জমিদারের স্থাবর অস্থাবর যা কিছু আছে অদ্য এই দস্তখতের পর মুহূর্ত হইতে আমার বর্তমানে কি অবর্তমানে তার একমাত্র মালিক হইবে আমার ছোট ছেলে মুরাদ চৌধুরী। রিলটা কি আরো করতে হবে? রানীমা, মুরাদ, তোমরা এত ছোট, এত নিচ, বাবার অসুস্থতার সুযোগ নিয়ে এমন একটা জঘন্য কাজ তোমরা করতে পারো আমি ভাবতেও পারি। বিশ্বাস ঘাতকের দল, দেখুন এই মুহূর্তে এখান থেকে চলে যাও, চলে যাও। আমি জীবনে এটা করতে বাধ্য হয়েছি হুজুর, আমাকে ক্ষমা করে দিন হুজুর। তোকে আমি মাথায় নিচে ফুটে ফেলতাম। শুধু আমার বাবা ছেলের মুখে কথা ফুটে উঠেছে সেই আনন্দে আমি আর রক্তপাত করি না। চলে যা, চলে যা হুজুর, চলে যা বলছি হুজুর। তুমি ধন্য মা, তুমি ধন্য, খুশিতে আজ আমার বুক ভরে গেছে। তুমি 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 অসাধ্য সাধন করেছো মা, তোমার কাছে আমি কৃতজ্ঞ। বাবা, ওরে ওরে হতভাগা, যা এবার এই অসভ্য বৃদ্ধকে মুক্তি আমার প্রজার দায়িত্ব তুই নে। বাবা সেগে উঠেছে, তখনকে সর্ব শান্ত করতে না পারলাম আর নিস্তার নেই। পাপি পাপি হবে, আমি তার শক্তির মূল উস আঘাত করব। খালিশপুরের প্রজাদের কি ফরিয়াদ? অনাবৃষ্টিতে এবার ফসল হয়নি, ওরা এক খাজনা মাফ চায়। মাফ করে দিন। মাফ করলে চলবে কি করে? প্রয়োজন হলে জমিদারের খরচ কমিয়ে ফেলুন। আর ওই বাগান বাড়ির জলসাগরটা ভেঙে সেখানে একটা স্কুল ঘরের ব্যবস্থা করুন। অবশ্য তার আগে বাবার অনুমতি নেওয়া প্রয়োজন। অনুমতির প্রয়োজন নেই, তুমি যা ভালো মনে করবে তাই করবে। অবশ্য প্রয়োজন বোধে বউ পরামর্শ নিতে পারো। আচ্ছা, সারা ঘর মজাজ রূপের হাট বসিয়ে দিয়েছ। পরপ্রতন স্বামীজা, তার ঘরে রূপের হাট বসবে না তো কোথায় বসবে? স্বামীকে জমিদারের আসনে বসতে দেখে তোমার খুব খুশি লাগছে তাই না? না, আমার স্বামী সত্যিকারের মানুষ হয়েছে, ফিরে পেয়েছে তার ন্যায্য অধিকার, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। তোমার গৌরবে আমি গর্বিত, আমার সব কৃতিত্বের দাবিদার তো তুমি, আর তোমাকে পেয়েছি বলেই আজ আমার জীবন সার্থক। আজ আমার বাজতে যে সাধাই, আজ আমার মরণে
প্রজাবৎসল জমিদার বলে জানতাম, যার গলায় আপনি মোহর পরিয়ে দিচ্ছেন সে আমার বিবাহিত স্ত্রী। শহরে থাকতে তোমার মামা কাজী সাহেব যে তোমার বিয়ে আমার সাথে দিয়েছিলেন সে কথা কি তুমি অস্বীকার করতে চাও? শুধু এটুকু স্বীকার করতে হয় যে আপনি আমার মামির ভাইপো, সে সূত্রে আপনার সাথে দেখা হয়েছিল, তাছাড়া আমি আপনাকে চিনি না। কারণ জমিদার বাড়ির চৌলসে তোমার চোখ একেবারে ভেদে গেছে। আমার মতো গরিব স্বামীকে স্বীকার করলে তোমাকে যে এ স্বর্গ হতে বিদায় নিতে হবে। তুমি যা বলছো তার প্রমাণ আছে? আছে বই কি, আমি তো আর মিছিমিছি আগুন নিয়ে খেলতে আসিনি। এই দেখুন আমাদের বিয়ের যাবতীয় কাগজপত্র। বাবা, আপনি ওর কথা বিশ্বাস করবেন না, ও সব কিছু বানিয়ে বলছে, ওর সাথে আমার কখনো বিয়ে হয়নি। তোমার মামা জোর করে কাছ থেকে ছিনিয়ে নেই, কি করে আবার বিয়ে দিল? আপনি বলুন বেগম সাহেবা, এ কত বড় জুলুম। হুজুর, আমার স্ত্রীকে আমার সাথে দিয়ে দিন, বেশি বাড়াবাড়ি করলে শেষে আপনারই অসুবিধা হবে। একটা প্রতারকের কথা আপনার আমার উপর অবিচার করবেন না বাবা, আমাকে আশ্রয় হারাত করবেন না। তার পায়ের নিচে তোমার আশ্রয়ের ভিড়টা বেশি শক্ত, তুমি তার কাছে যাও। আমি তার কাছে যাব, তোমাকে বুঝতে চেষ্টা করলাম, তোমার সব দুঃখ কষ্টকে আপন করে নিলাম, সব মিথ্যে হয়ে গেল। জমিদারের অর্থের লোভ লালসায় অন্ধ হয়ে তুমি আমার সতী সাধ্বী স্ত্রীর ভূমিকায় নিখুঁত অভিনয় করেছ। এটাই কি তোমার শেষ কথা? না, ইচ্ছে করছে তোমার গালে দুটো জল জিজ্ঞেস করতে, কেন এতদিন প্রতারণা করলে? জমিদার বংশে কলঙ্কের কালিমা লেপুর করে কি অধিকার তোমার আছে?
মুখোশ খুলে যাবার পর কোন লজ্জায় তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। এখানে বিদ্যায় তুমি আমাকেই প্রথম আঘাত করলে, সে আঘাতে বুকটা আমার ভেঙে গেল। এই সান্ত্বনা রইল যে জীবন সংগ্রামে আমি ব্যর্থ হয়েছি, কিন্তু কিন্তু আমার সাধনা ব্যর্থ হয়নি। তুমি আঘাত দিতে শিখেছ, নির্মম আঘাত। তোমার জীবন সার্থক হয়েছে। দুঃখ শুধু এই যে কলঙ্কের আখ্যা নিয়ে আজ আমাকে বাড়ি থেকে বিদায় নিতে হচ্ছে। এবার আমার এনামটা দিয়ে দিন তো হুজুর। এনাম দেওয়ার জন্যই তো তোমাকে ডেকেছি। উপকার করে শেষ পর জেলখানায়, এটাই তোমার উপযুক্ত স্থান। তোমাকে বাইরে রাখা নিরাপদ না। মুরাদ চৌধুরী কাজ করে না। দাঁড়াও, দাঁড়াও, দরজা খোলো। কি হয়েছে, এটাই আমার উপযুক্ত শাস্তি। পরের বউরে নিজের বউ বলে পরিচয় দিয়েছি, পরের ঘর ভেঙেছি, আমার আমার ঘর তো ভাঙবেই। মা বাপ খেয়েছিস, স্বামী খেয়েছিস, সংসার খেয়েছিস, এবার খেতে বসেছিস আমাকে। তালাকি মেয়ে হয়ে পরের অন্য ধ্বংস করতে লজ্জা করে না? যা আমজাদি, বেরিয়ে যা। তুমি বলো তো, আমি কি সত্যি পাগল? না না, কে বলেছে তুমি পাগল? তোমার শক্তি আছে, বুদ্ধি আছে, তুমি চেষ্টা করলে তো সব কিছু করতে পারো। লাভ মানে কি, দুটি মনে জানা জানি তা বুঝুনি, এলবি কি? ইচ্ছে করছে তোমার গালে দুটো চড় মেরে জিজ্ঞেস করতে, কেন তুমি আমার সাথে এতদিন প্রতারণা করলে? সেখানে বিদ্যায় তুমি আমাকেই প্রথম আঘাত করলে, সে আঘাতে বুকটা আমার ভেঙে গেল। এই সান্ত্বনা রইল যে জীবন সংগ্রামে আমি ব্যর্থ হয়েছি, কিন্তু কিন্তু আমার সাধনা ব্যর্থ হয়নি। তুমি আঘাত দিতে শিখেছ, নির্মম আঘাত। তোমার জীবন সার্থক হয়েছে। দুঃখ শুধু এই যে কলঙ্কের আখ্যা নিয়ে আজ আমাকে বাড়ি থেকে বিদায় নিতে হচ্ছে। কি বলতে চাও তুমি? বাবা, আমি কিছুদিনের জন্য বাইরে যেতে চাই। যেতে চাইলে আমি তোমাকে বাধা দেব না, কিন্তু কেন যাবে জিজ্ঞেস করতে পারি কি? আমার কিছুই ভাল লাগছে না।
বৌমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে। কিন্তু লোকটা দলিল পত্র নিয়ে টাকা দিয়ে জাল দলিল করানো যায়? আমি ভেবেছিলাম তুমি লেখাপড়া শিখেছ, মানুষ হয়েছ, কিন্তু বাবা দাম্পত্য জীবনটা বিনিশুদ্ধ, যুক্তি তর্কের মান পেছি না, বিশেষ করে শত্রু যখন তোমার চার দিকে। দলিল পত্রটাই আজ তোমার কাছে বড় হলো? আমি যে এতদিন মন প্রাণ উজাড় করে দিয়ে তোমাকে বুঝতে চেষ্টা করলাম, সব মিথ্যে হয়ে গেল। কি চান আপনি? আমি একবার লিপির সঙ্গে দেখা করতে চাই। বলে দে ময়না, আমি ওর সঙ্গে দেখা করতে পারবো না। কিন্তু তোমার সাথে আমার খুব জরুরি কথা ছিল। না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যে স্বামী এক অচেনা অচেনা লোকের মিথ্যে অপবাদে নিজের স্ত্রীকে স্বীকার করতে পারে, কলঙ্কিনীর আখ্যা দিয়ে ঘর থেকে বের করে দিতে পারে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্পর্ক থাকবে না কেন? বিশ্বাস করো লিপি, তোমাকে হারানোর পর থেকে আমি এক অসহ্য যন্ত্রণার শিকার হয়ে দিবারাত্র চলে পড়ে মরছি। তার হাত থেকে তুমি আমাকে বাঁচাও, আমাকে শান্তির পথ বলে দাও। না, সে পথ আজ আর খোলা নেই। যে সুখে সংসার করার চেষ্টা আমি করেছিলাম, জীবনে সর্বস্ব উজাড় করে দিয়ে যে স্বপ্ন বাসনা আমি রচনা করেছিলাম, এক আঘাতে তুমি তার চুর মারড়ে দিয়েছো। আজ তোমার মুখ দেখতে আমার ঘৃণা হয়, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। আমি চলে যাচ্ছি, যাবার আগে শুধু একটা কথাই বলে দিয়ে যাও, মানুষ যত বড় অন্যায় করুক, যত বড় পাপই করুক, স্বয়ং খোদাতালার কাছে তার ক্ষমা পায়। শুধু তুমি তুমি আমাকে ক্ষমা করতে পারলে না। অচানা অচেনা লোকের মিথ্যে অপবাদে নিজের স্ত্রীকে অস্বীকার করতে পারে, কলঙ্কিনীর আখ্যা দিয়ে ঘর থেকে বের করে দিতে পারে, তার সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। এক ঢিলে দুটো পাখি কি সুন্দরভাবে মেরেছি, বেচারি বোরশুকে নিজেও ঘর ছাড়া হয়েছে। কিন্তু এক শত্রু বৃহত্যাগী, ওই অথর্ব বুড়োর গায়ে এতটুকু শক্তি নেই যে চাবুক হাতে সে আমার মহালে বেরিয়ে আসতে পারে। তুই তোর বাবাকে চিনিস না মুরাদ? ভাঙবে তবু মচকাবে না। মা, শত্রু পেছনে রেখে যাত্রা শুভ নয়। কে? তোমার ছেলে মুরাদ চৌধুরী। এ তুই কি করছিস শতভাগা? বুঝতে পারছো না তুমি এখন বন্দী। চিৎকার করে কোনো লাভ হবে না, পুরো ব্যাগও কিন্তু তোমার হয়ে আরেকটি সত্য করলাম। জীবনটা বড় কঠিন হুজুর, সহজে যেতে চায় না। তুমি? জি হুজুর, আমি সে অধম। তুমি এখানে কি করে এলে? ওই একই ব্যাপার, স্বার্থের শিকার। আপনাকে বাইরে রাখলে জমিদারি পাবে না, আর আমাকে বাইরে রাখলে যদি সত্যি কথা বলে দিই, আসলে আমি লিপির স্বামী না। তবে যে বৌমাকে স্ত্রী বলেছিলে? আমি বলিনি হুজুর, ওই মুরাদ চৌধুরী আমাকে দিয়ে বলিয়েছি। আর আমি যারা অমানুষ, তোকে আমি মেরেই ফেলবো, আজ মেরেই ফেলবো। এ তুই কি করলি? আমার জীবনে চার দিকে আগুন ধরিয়ে দিলি, আগুন ধরিয়ে দিলি। এটাই তো আপনার দোষ হুজুর, মমতার মন না হলে চোখে পানি আসে না। এ চোখে যদি আগুন ঝরত, তাহলে বাইরের আগুন এসে কিছুতে আপনার ঘর পোড়াতে পারত না, মুরাদ চৌধুরী রক্ত দিয়ে প্রজাদের সুখের জন্য পুকুর কাটিয়ে দিতে পারতেন। তাই করব, জীবনে যদি কোনোদিন সুযোগ আসে
মুরাদ চৌধুরীর রক্ত দিয়ে আমি সব পাপের প্রায়শ্চিত্ত করি। খোদা, এ তুমি কি করলে? আমাকে যদি শাসকই বানালে, পিতা বানালে কেন? পিতা বানালে কেন? পিতা বানালে। অপমান করেছে তার চরম প্রতিশোধ নেব। হারামজাদিকে এক্ষুনি চন্দ্রার বাংলাতে নিয়ে যেতে হবে। চল রানীমা, এই সর্বনাশ হতে দেবেন না। ধরে আপনার ওকে ফেরান। আপনার কর্তব্য শুধু আদেশ মানা, আদেশ করা নয়। কথাটা যেন দ্বিতীয়বার বলতে না হয়। আর নয়, এবার নিমকের দাম দেবই। নায়েব, নায়েব, মরণের কসম খেয়েছি, জমিদার হুজুরকে মুক্ত করবই। পোষা কুত্তা, তোর ধৃষ্টতার মাসুল তোকে দিতে হবে। আমার কথা পাপের না হুজুর, আপনি চলতে যান। মুরাদ বহুমাকে খুন করতে নিয়ে গেছে চন্দ্রার বাংলোতে। আপনি তাকে বাঁচান। যান, যান, যান।
তোমাকে হত্যা করার জন্য একটা গুলি যথেষ্ট, কিন্তু তোমার মতো বেইমানের জন্য আমি একটা গুলি নষ্ট করতে চাই না। Thank you.
তুমি কি করলে বাবা, তুমি কি করলে? মোরাদের মতো সন্তানকে জন্ম দিয়ে যে পাপ আমি করেছিলাম, আজ তাকে নিজের হাতে হত্যা করে তার প্রায়শ্চিত্ত করলাম। বাবা, কুসন্তান থাকাচ্ছে না থাকাই পান। বাবা, তুমি কি তুমি ভেবেছ রশিদ চৌধুরী উন্মাদ হয়ে গেছে, তাই না? প্রয়োজন হলে আমি তোমাকেও গুলি করে মারব। জীবনে আমি কোনো অন্যায় করি, অন্যায়কে ক্ষমা করব না। তুমি আমার সতী সাথী বৌমার উপর যে অবিচার করেছ তারও ক্ষমা নেই। যাও, আর এক মুহূর্ত দেরি নয়, যাও তাকে ফিরিয়ে আনো। যাও যাও চলবে। চলে যাক, ও চলে যাক। না হুজুর না, ওনাকে যেতে দেবেন না, উনি নির্দোষ। ওই মুরাদ চৌধুরীর প্ররোচনায় আমি নতুন স্বামী সেরেছিলাম। এই মান তোকে মেরেই ফেলব। মারেন কাটেন, আমাকে যা খুশি শাস্তি দিন। আগে ওনাকে ফেরান, ওনাকে ফেরান। মানুষকে তোমরা প্রেম আর ভালোবাসা দিয়ে যেমন গ্রহণ করতে পারো, প্রয়োজন ফুরিয়ে গেলে আবার তাকে তেমনি ছেঁড়া কাগজের মতো আঘাত ফেলে দিতে পারো। আমাকে আঘাত দিতে চাও তাও, কিন্তু কিন্তু আমার অপরাধের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ তোমাকে দেব। তোমাকে ভুল বুঝে যে ভুল আমি করেছিলাম, যথেষ্ট মাসুল আমাকে দিতে হয়েছে। নারীর জীবনের সবচেয়ে অমূল্য রত্ন তোর স্বামী, সে স্বামীদের অধিকার নেই। আজ আমি তোমার কাছে দু হাত বাড়িয়েছি, আমাকে ফিরিয়ে দিও না লিপি, আমাকে ফিরিয়ে দিও না, আমাকে ফিরিয়ে দিও না, আমাকে ক্ষমা করে দাও। না না, কোন বেঈমান বিশ্বাসঘাতকের জায়গা আমার বাড়িতে হবে না। ওরা আসার আগেই তোমাকে পা ছেড়ে চলে যেতে হবে। যাও। জমিদার বাড়ির এই ঐতিহ্যবাহী মণিহার আজ থেকে তোমার গলেই শোভা পাবে। দয়া করি মা আল্লাহ তোমাদের সুখে মুরাদ।
অপরাধ। তোর এত বড় দুঃসাহস, খাস মহলে মেয়ে নিয়ে এসেছিস। মা, আমার যা ইচ্ছে তাই করব, বাধা দেওয়ার অধিকার কারণ। এর জন্য তুই এত ষড়যন্ত্র করে, এত কষ্ট করে তোকে জমিদার বানিয়েছি। তুমি তোমার কর্তব্য করেছ, কিন্তু তুই তোর কর্তব্য ভুলে গেলি কেন? তাকে বন্দি করে, ভাইকে বাড়ি থেকে বের করে দিয়ে কি তুই ভেবেছিস তোর পথ নিষ্কণ্টক? কাল নাগিনী যখন ফণা তুলে ছোবল মারতে এগিয়ে আসবে, পারবি? পারবি তখন শেষ রক্ষা করতে? শেষ রক্ষা? ওই কাল নাগিনীর বীজ দাঁত আমি ভেঙে দেবো মা। চাষার মেয়ে আমাকে যে অপমান করেছে তার চরম প্রতিশোধ নেব। হারামজাদিকে এক্ষুনি চন্দ্রার বাংলোতে নিয়ে যেতে হবে, চল। রানীমা, এই সর্বনাশ হতে দেবেন না, দয়ে আপনার ওকে ফেরান। আপনার কর্তব্য শুধু আদেশ মানা, আদেশ করা নয়। কথাটা যেন দ্বিতীয়বার বলতে না হয়। আর নয়, এবার নিমকের দাম দেবই। মরণের কসম খেয়েছি, জমিদার হুজুরকে মুক্ত করবই। পোষা কুত্তা, তোর ধৃষ্টতার মাসি তোকে দিতে হবে। আমার কথা পাপের না হুজুর, আপনি চলতে যান। মুরার বহুমাকে খুন করতে নিয়ে গেছে চন্দ্রার বাংলোতে, আপনি তাকে বাঁচান। যান, যান, যান। তোমাকে হত্যা করার জন্য একটা গুলি যথেষ্ট, কিন্তু তোমার মতো বেইমানের জন্য আমি একটা গুলি নষ্ট করতে চাই না। Oh, my God.
সূর্যকে তুমি অবজ্ঞা করতে পারো, কিন্তু
তোমার ভালোবাসাকে অস্বীকার করতে পারো না। ভালোবাসা? জমিদার বাড়ির ঐতিহ্যবাহী রক্ত তোমার ধমনীতে প্রবাহিত। খেয়ালের বসে মানুষকে তোমরা প্রেম আর ভালোবাসা দিয়ে যেমন গ্রহণ করতে পারো, প্রয়োজন ফুরিয়ে গেলে আবার তাকে তেমনি ছেঁড়া কাগজের মতো আঘাত দিতে পারো। আঘাত দিতে চাও তাও, কিন্তু কিন্তু আমার অপরাধের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ তোমাকে দেব। তোমাকে ভুল বুঝে যে ভুল আমি করেছিলাম তার যথেষ্ট মাশুলও আমাকে দিতে হয়েছে। নারীর জীবনের সবচেয়ে অমূল্য রত্ন তার স্বামী, সে স্বামীদের অধিকার নেই। আজ আমি তোমার কাছে দু হাত বাড়িয়েছি, আমাকে ফিরিয়ে দিও না লিপি, আমাকে ফিরিয়ে দিও না, আমাকে ফিরিয়ে দিও না, আমাকে ক্ষমা করে দাও। বেইমান বিশ্বাসঘাতকের জায়গা আমার বাড়িতে হবে না, ওরা আসার আগেই তোমাকে পাকড়ে চলে যেতে হবে। যাও। জমিদার বাড়ির এই ঐতিহ্যবাহী মণিহার আজ থেকে তোমার গলেই শোভা পাবে। দয়া করি মা আল্লাহ তোমাদের সুখে আছে।